তাহলে বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে। আর একটি নতুন যদি তোমরা টাইটেলটা থামে লেগে বুঝে গেছো আজকে ভিডিও কি নিয়ে হয়তো চলছে, আসলে একদম চুপ কপালে উঠে দেওয়ার মতো একটা আইডি, দুইটা আইডি তোমাদেরকে দেখাবো। যদি তুমি এই আইডিগুলো রহস্য ব্যাগ করতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে 100 ডায়মন্ডের গিফট। আমি জানি কেউ রহস্য ব্যাগ ভাঙতে পারবে না, কারণ এমন আইডি এখনো পর্যন্ত তোমরা কেউ দেখিনি। তোমাদের চুপ কপালে উঠে যাওয়ার মতো একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ইয়ার আইডি কোডটো, ওদের আইডি কোডটো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর দেখলে আসলে চুপ কপালে উঠার মতো। আর যদি তোমরা সঠিক আনসারটা দিতে পারো ইয়ার তোমাদেরকে দিয়ে দেবো আমি 100 ডায়মন্ড করে টপ। যে সঠিক আনসারটা দিতে পারবে তাকে দেওয়া হবে 100 ডায়মন্ড করে টপ। অবশ্যই ইয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো তোমাদেরকে কথা বাড়াবো না, কথা না বাড়ে দেখার পর তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো এখন আমি ইউআরডিটা পেস্ট করে বসিয়ে দেবো। এখানে দেখতে হচ্ছে এটা হচ্ছে ইউআরডিটা। তো ইউআরডিটা দেওয়ার পর দেখতে পাবে এখানে একটা আইডি। দেখো তো এখান থেকে তোমরা কি বুঝলে, এখান থেকে দেখো প্রথমে একটা জিনিস, রহস্যজনক জিনিস দেখতে পারলা, ওর লেভেল হচ্ছে 100, ঠিক আছে? তো ফ্রি ফায়ারে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের 100 লেভেল নেই, ঠিক আছে? সর্বোচ্চ আমি জানি 87 না 86 একটা প্লেয়ারের, লেজেন্ড প্লেয়ারের আইডি লেভেল আছে, ঠিক আছে? তো এখানে দেখতে হচ্ছে এই প্লেয়ারটার লেভেল হচ্ছে 87 100, ঠিক আছে? হাইয়েস্ট লেভেল ফ্রি ফায়ারে 100 উপরে কোনো লেভেল যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ফায়ারের ম্যাক্স লেভেল। এই প্লেয়ারটা এখনো তো কিছুই দেখো না তুমি, ঠিক আছে? তো এখনো তো তুমি কিছুই দেখো না, আর দেখলে তো ইয়ার আসলে একদম পাগলের মতো হয়ে যাবে। যদি ইয়ার রহস্য ভাঙতে পারো তুমি 100 ডায়মন্ড করে গিয়ে পাবে, ঠিক আছে? ইয়ার প্রমিস করে বললাম। তো আইডিতে চলে যাবো। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পারবা কি, এখানে দেখো এখানে কি হচ্ছে, কি মারাত্মক জিনিস দেখো এখানে। উড়ে 100 লেভেলের আইডির মধ্যে মাত্র লাইক আছে মাত্র একটা। ইয়ার দেখো এখানে উর আইডিটা দেখো, উর লেভেল হচ্ছে 100, ঠিক আছে? তোর লেভেল হচ্ছে 100, আর 100 লেভেলের আইডির মধ্যে উর লাইক হচ্ছে একটা। বাইরে ভাই এটা আরেকটা জিনিস যদি দেখো আসলে তুমি একদম পাগলের মতো হয়ে যাবে ভাই। ইয়ার তুমি দেখো এই জিনিসটা, তুমি দেখো এই জিনিসটা, তুমি ভালো করে দেখো এখানে লাইফ টাইম প্লে কতটা আছে। তো 100 লেভেলে উর গেলো কীভাবে আমি তোমাকে বলছি, ও 100 লেভেলে গেলো কীভাবে একটু দেখো ভালো করে। তো ইয়ার উর লাইফ টাইম ম্যাচ খেলেছে মাত্র 9টা, ঠিক আছে? স্কোয়াডে ম্যাচ খেলেছে 9টা, আর কিল করেছে 16টা, উইন হয়েছে 4টা। আর এখানে লাইফ ডিউতে খেলেছে 1টা 4টা, একটা থেকে একটা উইন হয়েছে 4টা গিলে, দেন সোলুতে খেলেছে 1টা গেমে 4টা কিল করেছে, এটা উইন হয়নি। তো এই প্লেয়ারটা 100 লেভেলে গেলো কেমনি এত কম ম্যাচ খেলে, তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো ইয়ার ওর লেভেলটা দেখে নাও, এর লেভেল হচ্ছে 100, আমি তোমাকে দেখাবো। তো এখানে যদি 100 লেভেলে যেতেও ইয়ার কতগুলো ম্যাচ খেলতে আমি তোমাদেরকে টপ গ্লোবালের প্লেয়ার থেকে দেখা দেবো। তো এখানে দেখতে পাচ্ছি নিচে যদি আমরা চলে আসি, এখানে গ্লোবাল প্লেয়ারে চলে আসি আমরা, এখানে যদি আমাদের বাংলাদেশি মিট হাসান ভাইয়ের চ্যানেল ভিডিওটাই দেখি, সরি আইডিটি দেখি, উনার লেভেল হচ্ছে 81, ঠিক আছে? তো বাংলাদেশের গ্লোবাল পোশার, তো উনার আইডিটি যদি দেখি দেখো এখানে 22,000 লাইক আছে উনার। তো এখান থেকে দেখতে পারবা যে উনার লাইফ টাইম মাত্র 20,219টা প্লে আছে মাত্র, স্কোরে কিন্তু 20,000 মানে ম্যাচ খেলা হয়েছে, ঠিক আছে? তো 20,000 ম্যাচে প্রায় 1,36,000 উপরে ক্লিক করেছে, একটা রেকর্ড বলতে পারো। ইয়ার এখানে দেখতে পাবা যে এখানে দেখো, এখানে এখানে দেখো 5,000 ম্যাচ খেলে, 5,000 ম্যাচ খেলেছে, এখানে দেখো কতগুলো ম্যাচ খেলেছে। মুট খেলেছে, শুরুতে খেলেছে 1,400 ম্যাচ, এখানে ডিউতে খেলেছে 5,834টা, মানে স্কোরে খেলেছে 20,000 ম্যাচ, ঠিক আছে? তো 20,000 ম্যাচ খেলে কিন্তু লেভেল কিন্তু 81, এখনো 100 নি। আর এই প্লেয়ারটা তোমাদের ইউআইডিটা সহকারে দেখিয়ে দিচ্ছি, আর তোমাকে কেন বিশ্বাস করতে পারবো না অনেকে হয়তো। তো এখানে এই প্লেয়ারটাকে দেখো, এই প্লেয়ারটার লেভেল হচ্ছে 100, তোমাদেরকে এই ইউআইডিটা দেখে যদি চার্জ করে নিতে পারো। এখানে হচ্ছে এর ইউআইডিটা, তো দেখানো এর ইউআইডিটা হচ্ছে 16943356, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউআইডি দিলে তোমরা পেয়ে যাবে। এখানে 28 দিন ওর অফলাইন, ঠিক আছে? তো 28 দিন অফলাইন এই প্লেয়ারটাকে দেখো ইয়ার, এই প্লেয়ারটা দেখো কতগুলো জিনিস নিয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রিতে নিয়েছি। আর এখানে বেস দেখো 600 800, কিন্তু ও ম্যাচ না করলে এতগুলো বেস কীভাবে করলো আমি এটা একদম কনফিউজ। আর এখানে দেখো ও বেস করেছে মাত্র 2,400, ঠিক আছে? তো এখানে দেখো 2,400। তো এই রহস্যটা আমি তোমাকে বলে দিই, আমি তোমাকে 100 ডায়মন্ড করে দেবো না, আমি এখনই বলে দিচ্ছি। তো দেখো এই প্লেয়ারটা হচ্ছে ইন্ডিয়া ফ্রি ফায়ার মানে ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা প্লেয়ার, মানে ইন্ডিয়ার মধ্যে এমন একটা প্লেয়ার যে নাকি ডায়মন্ড করে কি, মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এতগুলো ডায়মন্ড নিচ্ছে মানে বলার বাইরে, কোনো ম্যাচই খেলা হয়েছে না, ঠিক আছে? তো তোমরা তো জানো আমি আমি নিজেও বুঝতে পারতেছি না এটা কীভাবে তোমাদেরকে উদাহরণ দেবো। আমি নিজেই এখন মাথা গরম হয়ে যাচ্ছে আমার যে 100 লেভেলের প্লেয়ার ও কীভাবে মাত্র 9টা মানে মোট 10টা 11টা ম্যাচ খেলে কীভাবে 100 লেভেলে চলে যায়, এটি তো আমি একদম কনফিউজে পড়ে গেছি। আর ওর আইডিতে লাইক হচ্ছে মাত্র একটা, কোনো গিল্ডে নেই। আর এর বেস দেখো, মানে বেস কোনো ম্যাচ না খেলে এতগুলো বেস কীভাবে করলো, তোমরা হয়তো বলতে পারো যে টাকা দিয়ে কিনে, টাকা দিয়ে কিনে এতগুলো বেস কোনোভাবে করা সম্ভব না, ঠিক আছে? ইয়ার প্রথম আইডিটা দেখে নিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আইডিটা কার হতে পারে। ইয়ার দেখাও ইয়ার এই আইডি কোনো বিশ্বে আছে কিনা। তো ইয়ার যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলো ইয়ার, তোমাদের ইউআইডি দিয়ে যাও এরকম যদি রহস্যজনক আইডি থাকে। তো নেক্সট আইডিটা তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা তোমাদেরকে নেক্সট আইডিটা দেখাচ্ছি। তো নেক্সট আইডিটা কি, নেক্সট আইডির মতো কিছু মতো রসের মতো আছে। তো দেখো এখানে ও অফলাইন আছে 30 দিনের মতো, এখানে দেখো 32 লেভেলের আইডি। তো এই আইডিটা দেখো, এই যে ড্রেসটা আছে না, তো আমি যতটুকু জানি এই ড্রেসটা ফ্রি ফায়ারের সবচেয়ে প্রথম ড্রেস ছিল। তো এখানে ফ্রি ফায়ার মনে হয় এই ব্যক্তির মনে হয় এই ড্রেসটা পেয়েছিল। দেখো মাথার মধ্যে যে একটা মুকুট আছে, তো এটা মনে হয় এই এই লুকটা পেয়েছিল, ঠিক আছে। আমি যতটুকু জানি এটা একদম সিজন একের একটা প্লেয়ার, এই প্লেয়ারটা মনে হয় শুধুমাত্র এই প্লেয়ারটাকেই, এই যে ড্রেসটা আছে মাথার যে মুকুটটা ফ্রি ফায়ারে, এটা কিন্তু শুধু এই প্লেয়ারটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ফ্রি ফায়ারে এক নম্বর একদম প্রথম প্লেয়ার ছিল এই প্লেয়ারটা, আমি যতটুকু জানি। তো এই প্লেয়ারটা কিন্তু দেখো এই মুকুটটা পেয়েছিল ফ্রি ফায়ারে প্রথম ফার্স্ট দিন, কিন্তু এই মুকুটটা মনে হয় ফ্রিতে দিয়েছে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ইয়ার এই রহস্যটা আমি তোমাকে বলে দিলাম। আর 100 লেভেলের আইডিটা যেটা রহস্যটা, তো এটা যদি তোমরা বাই করতে পারো তাহলে কিন্তু তোমরা 100 ডায়মন্ড করে পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাও এই আইডির রহস্যটা কি, 100 লেভেল আইডিটা। লাইক মাত্র একটা ম্যাচ খেলেছে 11টা লেভেল হয়ে গেছে 100, আর এছাড়া একটা আইডির মধ্যে একটা বেস কিনা আছে 2400 মতো, ঠিক আছে। ইয়ার কমেন্টে বলো ইয়ার কার কার ভালো লেগেছে, ইয়ার যদি লাইক না পাও ইয়ার হবে না। কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবা।